السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن ما بعد أن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال اجتنبوا سبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق واكل الربا واكل مال اليتيم والتولي والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات راه البخاري ومسلم وابو داود النسائي او كما قال عليه الصلاه والسلام اعزك امرا مهانبي محمد رسول الله صلى الله عليه وسلم هذه حديثير امرا অর্থ এবং এর তাৎপর্য নিয়ে আলোচনা করব যে হাজি আল্লাহর আল্লাহ নবী আলাইস্লা তুসাল্লাম সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন দিনের মাঝে এমন অনেক কিছু নিষিদ্ধ রয়েছে যেগুলি মানুষের জন্যে বিপদ এবং ধ্বংস ডেকে আনে এই হাদিসে আল্লাহর নবী আলহিস আসসালাম সাতটি ধ্বংসাত্মক যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় দুনিয়াতে এবং আখেরাতে সে ব্যাপারে আল্লাহর নবী আমাদেরকে সাবধান করে দিয়েছেন প্রতিটি নবী রসুলের দায়িত্বর মধ্যে একটি দায়িত্ব হল যা অকল্যাণকর যা ক্ষতিকর যা ধ্বংসাত্মক যাতে মানুষের অমঙ্গল রয়েছে অশান্তি রয়েছে তা থেকে মানুষকে বিমুখ করা বারণ করা এদেরকে নিরুৎসাহিত করা তা থেকে মানুষকে নিষেধ করা হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন বুখারি শরীফের দুই হাজার ছয়শো নম্বর পনেরো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এছাড়া আবু দাউদ এবং নাসাই শরীফও হাদিসটি এসেছে হাদিসটি আবু আদি রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাহ্লাম বলেন ইজতানি বুসবা আল মোবে তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেকে দূরে রাখো এর নিকটে যেও না এখানে আল্লাহর নবী আল এর উদ্দেশ্য এই সাতটির মাঝেই না কারণ এরকম ধ্বংসাত্মক জিনিস অন্য আদেশে আরও উল্লিখিত হয়েছে কিন্তু এই হাদিসে আল্লাহর নবী আলি সালাতাম আমাদেরকে বিশেষ সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে যা মানুষের ধ্বংস নীলা ডেকে আনে দুনিয়া আখেরাতে তা থেকে আমাদেরকে সাবধান করেছেন দূরে থাকতে বলেছেন এর নিকটেই যেতে নিষেধ করেছেন কালুয়া রসুল আল্লাহ খেয়াল করেন সাহাবাহকরাম যখনই শুনছেন ধ্বংসাত্মক জিনিস তাদের কান খাড়া হয়ে গেছে বললেন হে আল্লাহর নবী আলহি সালাতাম হে আল্লাহর রাসুল ওমা হুন কি ওই সাতটি ধ্বংসাত্মক জিনিস আল্লাহ নবী বললেন কাল আশির কবিল্লা এক নম্বরে কি আল্লাহর সঙ্গে শিরিক কর দুই নম্বর ও শেহের জাদু তিন নম্বর ও কাতল নফসিল্লাতি হার রামাল্লাহ বিল হক আল্লাহ রবুল্লা আলমিন যাকে হাত হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করা নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা তিন চার ওয়াকলুর রিবা সুদ খাওয়া থেকে পাঁচ ওয়াকলুমা লিম ওয়াকলুমা আল ইয়তিম মাল মালভক্ষণ থেকে ছয় ওয়াল্লিয়া মজাহ যুদ্ধ ফিল্ড থেকে ভেগে যাওয়া সাত নম্বর ওকাল ফুল তিল সানা তিলমেনা তিলগাওয়া ফেলাত সতী সাধী মমেনা নারী অবালা এই ব্যাপারে কিছুই জানে না এমন নারীকে জেনার অপবাদ দেওয়া ব্যবিচারের অপবাদ দেওয়া তাহলে আমরা সাতটা জিনিস আগে মুখস্থ করে নিই ব্যাখ্যা পরে এক নম্বরে কি সিরিক আল্লাহর সঙ্গে সিরিক করা দুই নম্বরে জাদু তিন নম্বরে অন্যায় কাউকে অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নম্বরে ইয়াতিমে কি বলে সুদ খাওয়া পাঁচ নম্বরে ইয়াতিমের ভক্ষণ ছয় নম্বরে যুদ্ধ ফিল্ড থেকে ভেঙে যাওয়া আর সাত নম্বরে সতী সাধী অবলা কোনো মমিন মোমেনা মুসলিমা নারীকে জেনার অপবাদ দেওয়া আজ যদি আমরা আমাদের সমাজের দিকে দেখি সবগুলি আজ পাওয়া যায় এবং খুব সহজেই আমাদের সামনের ঘটছে ঘটে যাচ্ছে ঘটাচ্ছে হচ্ছে হওয়াচ্ছে তাহলে এখানে আল্লাহর নবী আলাইস্লা আমাদেরকে প্রথম যেটা নিষেধ করলেন সেটা হলো কি আর সিরক নাম শিরিক মানে অংশীদার সাব্যস্ত করা শরিক মানে অংশীদার সাব্যস্ত করা শরিক সাব্যস্ত করা দুজন মানুষ একসঙ্গে ব্যবসা করে একদিন অপরজনের কি শরিক স্বামী স্ত্রী একে অপরের শরিক এক ভাই আর এক ভাইয়ের শরিক কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের কোনো শরিক নেই মহান রব্বুল্লা আলমিনের জন্যে যা নির্দিষ্ট তাতে অন্য কাউকে শরিক করাই হলো শিরিক আল্লাহর কাজে কাউকে শরীর করা হায়াতম কার হাতে যে কেউ ভাবে আর কেউ বৃষ্টি দেয় কে আল্লাহ কেউ যে ভাবে না পূজার দিনে বৃষ্টি হয় পূজার কারণে বৃষ্টি হয় না বিধানদাতাকে আল্লাহ বিধান প্রণয়ন করা সেরা শরীয়তের কোনো বিধি বিধান প্রণয়ন করা কার কাজ আল্লাহর কাজ আর কেউ করতে পারে না সে সারা পৃথিবীর পরিচালনা করেন কে আল্লাহ রাজত্বকার পরিচালনা করেন কে সমস্ত পৃথিবীর রাজত্বকার আল্লাহর রাজা তিনি এই কাজ রাজত্ব রাজা একমাত্র তিনি সারা পৃথিবীর পরিচালনা তার হাতে ছেলে দেওয়া মেয়ে দেওয়া কার হাতে গরিব করা ধনী করা সুন্দর অসুন্দর সব কিছু আল্লাহ ভালো মন্দ রোগ দেওয়া ভালো করা অর্থ দেওয়া নেওয়া বিপদ দেওয়া ওঠা চাকরি দেওয়া না দেওয়া সবকিছু আল্লাহর তাহলে আল্লাহর কাজে কাউকে যদি শরিক করেন সে নবী হোক রাসুল হোক ফেরেশতা হোক অলি হোক বুজুর্গ হোক জীবিত হোক মৃত্যু হোক সেটা জড় পদার্থ হোক আর কোনো মানুষ হোক আর জিন ফেরেশতা যেই হোক না কেন আল্লাহর কাজে যদি কোনো কেউ শরিক করে এটা শরিক এইভাবে আল্লাহ আল্লাহরুল আলমীর নাম ও গুণাবলীতে শরিক করা আল্লাহর নাম রয়েছে আর রহমান অন্য কাউকে আর রাহমান নাম রেখে দেন আর রাজ্জাক কে আল্লাহ অন্য আর কাউর নাম আর রাজ্জাক রেখে দেন আল্লাহাব কে আল্লাহ আর কাউকে যদি আপনি নাম দিয়ে দেন তাবারক কে আল্লাহ এখন যদি আপনারা মিষ্টির সিন্নি যদি তাবারক রেখে দেন তাহলে এইভাবে আল্লাহ রব্বালের নাম এবং গুণাবলী বলি মহান রব্বুল যে গুণ বৈশিষ্ট্য সেই গুণ বৈশিষ্ট্য অন্য কাউকে শরিক করা যাবে না গরিব নামাজকে গরিবকে দিতে পারে কে আল্লাহ এখন বলে না গরিব নামাজ পীর সাহেবের খানকার নাম গরিব নামাজ তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নামে গুণে বৈশিষ্ট্যে কেউ শরিক নেই কেউ যদি শরিক স্থাপন করে তাহলে কি শিরিক এভাবে বান্দার কোনো ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় সেজদা এবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য সেজদা করলে শিরিক নজর মানা কি এবাদত ছাড়া অন্যের নামে নজর মানলে সেরিক কোরবানি করা এবাদত ছাড়া অন্যের নামে গিয়ে মাজারিকে কোরবানি করলে শিরি কসম খাওয়া এবাদাত আল্লাহ ছাড়া নামে কসম খাইলে শিরি মাথা নাড়িয়া করা চুল কাটা এ আপনি হজ উমরাতে গিয়ে যে চুল যে কাটেন বা নাড়িয়া করেন এবাদত না এবাদত না কেউ যদি আল্লাহ ছাড়া অন্য জন্যে নাড়িয়া বা চুল কাটে শিরিক হবে না হবে না শিরিক চাওয়া পাওয়া এ আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইবেন শিরিক সাহায্য চাওয়া যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ এই সাহায্য করতে পারে না শিরিক ভরসা করতে হবে কার প্রতি বলেন না যে আপনার প্রতি ভরসা করে নামলাম দেখেন একটু আপনাদের প্রতি ভরসা করে ইলেকশনে নেমেছি দেখেন দিকে একটু হ্যাঁ নির্বাচনী প্রচারণার শুরুতে মাজারে গিয়ে সেজদা করে দিয়ে আমারে বাঁচাই দিবে পার করাই দিবে এদিকে মক্কা এসে উমরা করে যায় আর ওখানে গিয়ে আবার তাহলে ইয়া কানা আবুদা ইয়া কানা ওখানে গিয়ে বলে বাবা দে দিতে পারে দেবাদ কোনো এ মানুষের কান্নাটা এবাদাত মানুষের আনন্দটা এবাদাত মানুষের আশা এবাদাত আকাঙ্ক্ষা এবাদাত চাওয়া পাওয়া ভরসা এবাদাত শেষদা এবাদাত দোয়া এবাদাত কুরবানি এবাদাত নজর মানে তাহলে সমস্ত কোনো এবাদত যদি সাহায্য চাওয়া এবাদাত বিপদ মুক্তির জন্য আল্লাহ ছাড়া আল্লাহকে ডাকা এবাদাত কেউ যদি বলে ইয়া আলী ইয়া মাদাত মাদাত ইয়া আলী না আব্দুল কাদের জিলা আনি তাহলে শিরিক তাহলে একজন মানুষের জীবনের যা কিছু করা এবং যা কিছু ছাড়া কার জন্য হবে আপনি অন্যের জন্যে করেন বই লিখলাম কি অমুক ব্যক্তির সন্তুষ্টির জন্যে লা আপনি দরুদ ও সালাম পাঠ করবেন রাসুলের প্রতি এবাদত না এবাদত না অনেকেই বলে রাসুলকে খুশি করার জন্য করি রাসুলকে খুশি করার জন্য দরুদ সালাম পাঠ করে তাহলে সিরি হবে না তাও হবে সিরি তাহলে এক নাম্বার যেটা সিরিক বিল্লাহ ধ্বংসাত্মক এজন ইন্ন হুমায়ুন সিরিক বিল্লাহ ফাকাদ হার রাম আল্লাহ আলাই গিল জান্না ওয়া মা ওয়াহুন্নার ও মিন আনসার যে আল্লাহ শুনে শিরিক করে তার ঠিকানা কোথায় জান্নাম জান্নাত তার জন্য হারাম তার কোনো সাহায্য করে নাই দুনিয়া খারাতে বড় শিরিক যদি হয় তাহলে তো তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে হত্যাযোগ্য পাপ হবে তার সমস্ত সম্পদ না করলে ইসলামী সরকার হলে সেটাকে বাজাপ্ত করে ফেলবে এবং ওই অবস্থায় মারা গেলে তার ঠিকানা কোথায় হবে জান এভাবে ছোট সিরিক যদি করে তাহলে তার আমল নষ্ট হয়ে যাবে ছোট সিরিক সেটা প্রকাশ্য হতে পারে কথায় যেমন আল্লাহ চনের নামে কসম করা কাজে যেমন সুতা তাবিজ এটা ওটা বেঁধে দিলেন বলে এটা ভালো করে মন্দ করে গাড়িতে গলাতে কমরে হাতে পায়ে বাজারে দোকানে তবে ঝুলাই দিলেন কেউ যদি মনে করে এই ভালো মন্দ ভালো করতে পারে বা মন্দ প্রতিহত করতে পারে তাহলে বড় শিরিক কিন্তু মনে করে এটা একটা মাধ্যম তাহলে ছোট শিরিক তাহলে কথাই আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা কেউ যদি বলে আল্লাহ এবং আপনার জন্য এটা হলো এটা কথাই শিরিক একজন সাহাবি বললেন রসুল বললেন যে আল্লাহ এবং আপনি চেয়েছেন তাই হয়েছে আল্লাহ নবী রাগ হয়ে গেলেন আল্লাহর সঙ্গে আমাকে শরিক করছে আল্লাহ ওয়াহদা বলো আল্লাহ একাই যা চেয়েছেন তাই হয়েছে তাহলে সিঁড়ি ছোট যেটা কথায় প্রকাশ্য কথায় কাজে হতে পারে সিঁড়ি গোপনীয় যেটা সেটা কি অন্তরের মাঝে নিয়তের মাঝে মানুষকে দেখানোর জন্য এবাদত করা আপনি দান করলেন মানুষ বলবে বলো দানবীর আপনি নামাজ পড়ছেন মানুষকে দেখে খুব ধীরে 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 স্থিরে এটা শিরিক তাহলে দিনের আল্লাহর যে কাজটা সেটা কোনো মানুষকে খুশি করার জন্যে কোনো মানুষকে দেখানোর জন্যে যেমন শিরিক ঠিক মানুষ দেখে না করাটাও কি শিরিক একজন লোক মনে করে নামাজ পড়তেছিল মানুষজনে বলবে নামাজি তাই নামাজ পড়া বাদ করল আপনি কাকে ভয় করলেন না আল্লাহর ইবাদত অন্যের জন্য ছাড়া যাবে না সেটাও এক প্রকার শিরিক এবং অন্তরের মাঝে মানুষের শিরিক মারাত্মক সবচেয়ে কঠিন মানুষ দেখানো এই দুনিয়াতে আজ দাওয়াত বলেন তবলিগ বলেন কোরআন পড়া বলেন রাজকার বলেন নামাজ বলেন হজ বলেন জাকাত বলেন কুরবানি বলেন বহু ইবাদত যেটি মানুষ মানুষকে দেখানোর জন্য করে শোনানোর জন্যে করে মেহমান আসছে বাড়িতে হাজি সাহেব নাকি বলে আরে পঞ্চমবারের হজের জায় নামাজটা নিয়ে মানে উনি পাঁচবার হাজ করেছেন বুঝছেন না মানুষের সামনে কয় আজকে রাতটা ভালো যায় নাই কারণ কি কয় প্রতি রাতে পাঁচ পাড়া করে খতম পড়ি আজকে মাত্র এক পাড়া পড়তে পারছি কথার কথা প্রতি বছর তিনটা উমরা করি এবছর মাত্র একটা করতে পারছি এখানে অনেকেই উমরার যারা প্রশ্ন করে অনেকেই উমরার প্রশ্ন করতে গেলে কয় আমি তো এর আগে সাতবার উমরা করেছি অমুকটা তমুকটা এইটা কে আপনাকে জিজ্ঞেস করছে কে মক্কায় গেছিলাম আপনার জন্য আমি অনেক দোয়া করছি একটা এক সফরে গিয়ে দশটা ওমরাক ওমরা করতেছে আর মারে আর বাপরে আর দাদারে ফুফুরে টেলিফোন করছে হ্যাঁ তোমারটা হয়ে গেল এখন দাদারটা আজ শিরিক মারাত্মক জিনিস তাহলে বড় শিরিক হলে সমস্ত আমল নষ্ট করে দেয় কিন্তু ছোট শিরিক যেই আমলে হবে সেটা নষ্ট হয়ে যায় এবার আপনাদেরকে অনুরোধ করব আমাদের ইসলামিক সেন্টার থেকে একটা বই ছেপেছে শিরিক ও তার অপকারিতা যার পরিণাম জাহান্নাম বইটা প্রতিটি মানুষের পড়া দরকার কিভাবে কথায় কাজে কেসা কাহিনীতে দাওয়াতে তবলিগে নামাজে রোজায় হজে জাকাতে শিরিক দিয়ে ভরপুর হয়ে গেছে আর শিরিক মারাত্মক গুণাফর আইসরা কবি খালি মাই সিরিক অন্য গুনাকে আল্লাহ ক্ষমা করবেন তোবা করে তোবা না করে মারা গেলে কিন্তু কেউ শিরিক করে যদি মারা যায় বা সিরক সমতুল্য কোনো পাপ যেরকম বড়ো কুপুরি বড়ো মুনাফিক এর আগে আলোচনা হয়েছিল তবে আল্লাহ ক্ষমা করবেন না আজ সিরিকের ব্যবসা করা হয় সিরিকের নাম দিয়ে আজ মাজারের মজার ব্যবসা চলতেছে শিরিকের ব্যবসা তাবিজ দিয়ে চলতেছে মানুষকে আজ ছোট বড় সিরিকের মধ্যে মানুষ কাজেই আল্লাহ বলছেন ইস্তানি বুসবে আলমেকাত সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমাকে ধ্বংসকারী জিনিস থেকে দূরে থাকো এক নম্বরে কি আর শির কিল্লা আল্লাহর সঙ্গে শির করা শির কাকে বলে জানি না আমরা তাওহিদ কাকে বলে জানি না এই জন্য বলবো আমাদের সেন্টার আরও একটা বই ছাপছে তাওহিদ এবং তার উপকারিতা যার পরিণাম জান্নাত শিরক ও তার অপকারিতা যার পরিণাম জান্নাম কারণ জান্নাতের মূল চাবি কি তাওহিদ আর জাহান নামের মূল চাবি কি সিরিক আর সমস্ত নবী রসুল এই দুনিয়া এসেছিলেন এই দুইটা কাজ করার জন্যে তাও প্রতিষ্ঠা করো সিরি কোঠাও মানুষের জীবনে এই পৃথিবীর বুকে এ টু জেড প্রতিটি দিক ও বিভাগ ক্ষেত্রে এক আল্লাহর সবকিছু চলবে এক আল্লাহ ছাড়া অন্য যত কিছু সব কিছু উৎখাত করতে হবে সেটা সিরি এই ছিল তাদের দাওয়াত আজ খুব দুঃখজনক হলেও সত্য তা উহিদ কায়েম এবং শিরিক উৎখাত অনেক দফা রফা অনেক দাবি দোবা কিন্তু এই দুইটা পাওয়া যায় না অনেক তাবলিক এই দুইটার কোনো সুস্পষ্ট মানুষকে ধারণা দেওয়ার মতো কিছুই নেই না বইপত্র না কিছু তাহলে আজ সর্বপ্রথম সবচেয়ে মারাত্মক যেটা ধ্বংসকারী জিনিস সেটা হলো শিরিক আর এই শিরিক থেকে বাঁচা বড় কঠিন যাই হোক ব্যাখ্যা করতে গেলে আমাদের অনেক সময় লাগবে আমরা এবার সামনে যাই দুই নম্বর যেটা হল কি জাদু জাদু এমন কিছু মন্ত্র বা কিছু লিখা বা এমন কিছু গীত মন্ত্রতন্ত্র দিয়ে এটা একটা ঝাড়ফুঁকের মতো বা একটা তাবিজ কবজের মতো করে দেওয়া যার ফলে কি মানুষের ওপরে কুপ্রভাব পড়ে এমন কি মানুষ হত্যাও হতে পারে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে ধরে নামকে অস্ত হত বেঁচে থাকতে পারে তার জীবন একেবারে বিকল হয়ে যেতে পারে এবং জাদু সত্য এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে বিন আসাম রাসুল্লাহ সাল্লা সাল্লামকে জাদু করেছিল সেই জাদু রাসুলের প্রতিও প্রভাব ফেলেছিল মায়েশা বলছেন বোকারেশ্বরী ফাদিস হাদিস যে কাজটা করে নাই সেটাও বলতেন করেছি এটা শরীয়তের ব্যাপার না দুনিয়ার ব্যাপারে কারণ শরীয়তের ব্যাপারে কোনো ভুল ত্রুটি হলে বা করেছে করে না এটা হতেই পারে না কারণ শরীয়ত গাইড করেন কে স্বয়ং মোহাম্নবুল্লাহ আলমিন এরপরে নাস এবং ফালাক নাজিল করা হলো আল্লাহ নবী পড়লেন এবং সেই জাদু থেকে তিনি মুক্তি পেলেন এবং জাদু যে করে যে করায় যে শিখে যে শিখায় সবই হারাম জাদু দিয়ে জাদুর চিকিৎসা যায় নেই কেউ জাদু করলে করোনাদিস দিয়ে তার চিকিৎসা করতে হবে এবং জাদুঘরের একমাত্র শাস্তি সেটা কি হত্যা ওলামারা দুই মত হয়েছে কেউ বলছেন তোবা করার সুযোগ দেওয়া হবে না হবে না যদি জাদু করে এবং তার কারণে কোনো মানুষ মারা যায় ক্ষতিগ্রস্ত হয় তার তোবা কবুল করা যাবে না কিন্তু যদি নর্মাল কোনো জাদু হয় মরে নাই হতো এবং সে তাকে গ্রেফতার করার আগেই তোবা করে নিজেই এসে যদি সপ্রোধ করে যে আমি ভুল করেছি তাহলে হয়তো তার তোবা কবুল করা যাবে নইলে জাদুঘরদেরকে তোবা ছাড়াই কি হত্যা আমার ফারুক রাজিয়াল্লাহ তালের নির্দেশে মদিনার তিনজন জাদুঘরকে হত্যা করা হয়েছিল হাফসা বিনতে আমার ফারুক রাজিয়াল্লাহ তালন রাসুলের স্ত্রী ওম্মুল মিনীন হাফসা রাজিয়াল্লাহ তালের একটা কাজের মেয়ে ছিল বা দাসী ছিল জাদু করছিল হাফসা রাজি তাকে তাকে হত্যা করে দিয়েছিল হত্যা করার নির্দেশ করেছিলেন এইভাবে বলে একজন ইয়ে ছিল আপনার অলিদ বিন ওদবার কাছে একজন জাদুঘর মানুষের মাথা কেটে ফেলে দিয়ে আবার যা মাথা এক জায়গায় লেগে যেত সেখানেও এক সাহাবি তাকে হত্যা করেছিলেন এই জন্যে শেখুল ইসলামী ও তাইমা রহমতোল্লাহ বলছেন তিনজন সাহাবি দ্বারা জাদুঘরদের হত্যা করা সুসাব্যস্ত আজ জাদুর প্রদর্শনী আজ জাদু দিয়ে অনেক কিছু এখানেও অনেকে আমাদের কাছে আছে যাদেরকে জাদু করা হয় জাদু দিয়ে ভায়ে ভাই আত্মীয় আত্মীয় একে অপরকে বিশেষ করে জঘন্য জাদু একটা বাংলাদেশে চলে এবং এক শ্রেণীর মোল্লারা এই জাদু বিক্রি করে সেটা হলো কি সতী সাধী নারী প্রেমের জাদু এবং এই জন্যে জাদু দিয়ে কি করা হয় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় সম্পর্ক করা হয় অবৈধ সম্পর্ক মজবুত করা হয় জাদু করে দেওয়া একটা ছেলে আর মেয়ের নামে খালাস ওই মেয়েটা ওই ছেলেকে ছাড়া কিছুই বুঝবে না বাবা মা আত্মীয় স্বজন সবার মুখে কালি দিয়ে চলে যাবে জীবন দিয়ে দিবে তার জন্যে এবং এই জাদুটা এই জাদুর তাবিজ কবজ অনেক মূল্যবান এবং দুঃখজন এক শ্রেণীর দাড়িওয়ালা টুপিওয়ালারা এই জাদু বিক্রি করে মনে রাখতে হবে জাদু কুফুরি এবং জাদু ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই জাদুঘর কুফুরি না করবে শিখ না করবে কারণ জাদু অবশ্যই জিন কাফের মসৃখ জিনের সহযোগিতা লাগবে এই জন্য জাদুঘররা করে কি জিনরা তাদেরকে তাদের নামে জবা করতে বলে এই বলে কালো মুরগি লাগবে কালো খাসি লাগবে লাল মুরগি লাগবে অমুকের রক্ত লাগবে এবং আমাদের একটা বই এখন বের হয়েছে আপনারা নিয়ে অবশ্যই পড়বেন জাদু বদনজর ও জেনের চিকিৎসা তাতে জাদুর হকিকত কি আমরা জানবো এবং জাদু কিভাবে হয়ে যায় এর থেকে বাঁচার উপায় কি তাহলে জাদু দিয়ে এইভাবে একজন আরেকজনকে জাদু দিয়ে হত্যা করা হতে যেতে পারে জাদুর মধ্যে কুফুরি কালাম আছে জাদুর মধ্যে শিরিক রয়েছে জাদুঘররা জিনদেরকে সেজদা করে তাদের নামে জবা করে তাদের নামে নজর মানে ভোগ দেয় এই জন্য দেখবেন জাদুঘররা কবুতর চাই লাল মুরগি চাই কালো খাসি চাই রক্ত চাই অমুক তুমুক মার নাম জিজ্ঞেস করে বাপার নাম জিজ্ঞেস করে এবং ইলমে গাইবের দাবি তাদের এবং তারা আল্লাহর এই রাজত্বের মধ্যে নিজেরা কিছু পরিবর্তন করতে পারে এই দাবিও তাদের বা মানুষজনের কাছে এমন ধারণা কি হয় সৃষ্টি হয় যখন জাদু দেখায় আমাদের দেশে তো মনে করে এবারও অনেক ক্ষমতা রাখে তবে জাদু ততক্ষণ পর্যন্ত কোনো বদ মানে খারাপ প্রতিক্রিয়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ না হবে কারণ আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দুই প্রকার একটা কাউনি সৃষ্টিগত আর একটা হলো কি এই শরীয়তগত শরীয়তে জাদু হারাম সেই কবর হত্যা কিন্তু জাদুর মধ্যে আল্লাহ কি পাওয়ার দিয়ে রাখছেন এবং দুইজন ফেরেস্তা হারুত মারুতকে পাঠিয়েছিলেন জাদু দিয়ে মানুষকে পরীক্ষা করার জন্য দেখো শিখলে কিন্তু প্রতিটি মানুষকে বলতো শিখে ওরা এটা আল্লাহর পরীক্ষা জাদু এই দুনিয়া আছে তাহলে আজ জাদু শিখে শিখায় জাদু দিয়ে আজকে বহু মানুষের বহু ধরনের সমস্যা আমাদের দেশে গ্রামগঞ্জে শহর বন্দরে এই জাদুঘর ওর ঘুরে বেড়াচ্ছে কোনো তাদের নেই এবং মানুষ এই ধরনের ক্ষতি করতেছে মানুষ মারা যাচ্ছে মানুষের ক্ষতি সাধন করতেছে মানুষের মেয়েকে জাদু দিয়ে বের করে নিয়ে গিয়ে তার জাতকুলে পোলা কালি মাখায় দিচ্ছে এই জন্য দেখবেন জাদু যখন হয়ে যায় বুঝে না কোন ছেলের সঙ্গে প্রেমেতে বেলে মজিল মন কিবা বা হাড়ি কি ওডম কি ছাগল আর কি ভেড়া আর কি সব কার সঙ্গে কে কোথায় জায়গায় খবর নেই কি ছিল নাম হত্যা নিরপরাধ কোন মানুষকে হত্যা করা আজ হত্যার ব্যাপারটা মারাত্মক বর্তমান যুগে মারাত্মক যুগ আল্লাহ বসু আলা তাকতুলু নাফসাল্ লাতি হার রাম আল্লাহ আল্লাহ বিল হক কোন সত্য কারণ ছাড়া তোমরা কোনো নাফসকে হত্যা করো না হত্যা করো না এই জন্য মমিনদের গুনাগুণ বর্ণনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ আল্লাহরব্লা আলামিন বলছেন যে ওলা এক তুলু নাফসাল্ লাতি হার রামাল্লিল্লা বিল হক মমিনরা কী করে অল্লাহ দিন আলা আল্লাহ আহদা আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করে না ডাকে না অলা এক তরুর নামসাল্লাহ তিহার রাম আল্লাহল্লা বিল হক কোনো কোন সত্য কারণ ছাড়া কোন মমিন কোন নাফসকে কোন মানুষকে হত্যা করে না অলা ইয়া জিনুন এবং জেনাও করে না তাহলে কোন ম নিরাপদ ব্যক্তিকে হত্যা করা মারাত্মক গুনা আল্লাহ বলছে আমাই এক তুল আন মতা কেউ যদি ইচ্ছা করে কোন মমিনকে হত্যা করে জাহান্নাম তার ঠিকানা কি তার প্রতিদান কি জাহান্নাম খালেদান ফিহা চিরস্থায়ী সেখানে থাকবে ওগাদেব আল্লাহ আলাই আল্লাহ তার প্রতি নারাজ নাকস হবেন গজব তার প্রতি রাগান্বিত হবেন ওয়ালা আনাহু তার প্রতি আল্লাহর অভিশাপ অর্থাৎ আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত দুনিয়া আখেরাই আহু আজাব আন আজিমা এবং তার জন্য কি কঠিন আজাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন নেসা তিরানব্বই তাহলে কয়টা এক নম্বরে জাহান্নাম দুই নম্বরে চিরস্থায়ী তিন নম্বরে আল্লাহর আগান নিতে হবেন চার নম্বরে আল্লাহরাত চার নম্বরে এই পাঁচ নম্বরে আল্লাহর তার জন্য কঠিন আসাম এই জন্য যদি কেউ ইচ্ছা করে কোনো মমিন মুসলমানকে হত্যা করে তার বিনিময়ে কি তার হত্যা যদি মাফ করে দেয় অথবা দিয়ে দিতে হবে একশোটা উঠ বা তার সমূল্যবান পরিমাণ টাকা কেউ যদি ভুল করে হত্যা করে গাড়ি চালাচ্ছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে বা একটা হয়তো গরু মনে পাখি মনে করে মারছে হয়তো মানুষকে গেলে গেছে এভাবে যদি তাহলে তাকে কি করতে হবে একটা মমিন দাস আজাদ করতে হবে তাকে দিওত দিতে হবে এবং যদি মমিন দাস দাসী না পাই তাহলে দুই মাস তাকে লাগাতার কি করতে হবে রোজা রাখতে হবে বিরতিহীন ইত্যাদি এই ধরনের মশালা আছে তাহলে হত্যা আল্লাহ মাল্ লাই আহল্ল দামো ইমরি মুসলিম লাবি সালা যে ব্যক্তি শাহাদা আল্লাহ ইলাহাই লাল্লাহ ওয়ান নাম হাম্মাদার রাসুল্লাহ পড়েছে লাই আহিল্লো দামো ইমরি লাই আহিল্লো দামো ইমরি ইন মুসলিম ইন শাহাদু আল্লাহ ইলাহাই লাল্লাহ ওয়ানি রাসুল উল্লাইল্লা বি এহদা সালা যে আল্লাহর তৌহিদে বিশ্বাসী রাসুলের রেসালা বিশ্বাসী তিনটা কারণ ছাড়া তার কি রক্ত হালাল হবে না এক নম্বরে আস্থায়ী বুঝজানি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে এবং চারজন সাক্ষী দ্বারা প্রমাণিত হয় অথবা নিজে শিকার উক্তি করে স্বীকার দেয় স্বীকার করে তাহলে তাকে পাথর মেরে সংসার করে দিতে হবে প্রস্তর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে করতে হবে শেষ করে দিতে হবে দুই নম্বরে অন্নাপস বিন্যস কেউ যদি কাউকে হত্যা করে তাহলে জীবনের বিনিময়ে কি জীবন তিন নম্বরে দিন দিনহি আল মুফারকুল জামা যে মোর্তাদ হয়ে যায় এবং জামাতুল মুসলিমিন থেকে সে কি আলাদা হয়ে যায় অরিজিনাল মুসলিম হোক জেনে বুঝে দিন থেকে বের হয়ে গেছে বা দিনের এমন কিছু কাজ করছে যেটা তার কি দিন নষ্ট হয়ে গেছে কুপুরি বা বড়ো শির বা বড়ো কুপুরি বা বড় মোনাফিকি অথবা নমুসলিম মুসলিম অমুসলিম মুসলমান হওয়ার পরে জানিয়ে বুঝে আবার সে কী হয়েছে আবু মুসা আসারি রাজি আল্লাহ তালা আনহো মহাজবিন জাওয়ালকে আল্লাহ নবী কোঠায় পাঠিয়েছিলেন এমানে আবু মুসা আসারিকে সম্ভবত প্রথম মহাজবিন জাওয়াল রাজি আল্লাহ তালা আনহ গিয়ে শহরের উপরে চড়ে বসে একটা লোক বসে আছেন দেখে একটা লোককে নিয়ে আসা হয়েছে এই লোকটাকে বলে একটা মোরতাদ হয়ে গেছে নামেন আপনি বসেন কয় না এরে যতক্ষণ না হত্যা করবা আল্লাহ নবী বলছেন ফক্ত মান মাদ্দা মান দিনও ফাকতলু যে তার দিন পরিবর্তন করে মুসলিম হওয়ার পরে বা মুসলমান থাকার পরে কাফের হয়ে যায় বেদিন হয় মোর্তাদ হয় তারে কি কর মোত্ত মানিক যে দিন ত্যাগ করে কুফুরের দিনে কি ফিরে যায় তাহলে এই তিনটা কারণ ছাড়া অন্য কোনো কারণে কোনো মুসলমানকে কি করা যাবে না হত্যা করা যাবে না বরং কেউ নিরপরাধ মানুষকে একজনকে যদি হত্যা করে সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেন হত্যা করলো আল্লাহ বলছেন যে কোনো অপরাধ ছাড়া কোনো মানুষকে হত্যা করে বা এই জমিনে বিপর্যয় সৃষ্টি করে সেই জন্য সমস্ত মানুষকে হত্যা করলো ও মানা হিয়া হিয়া জামিয়া আর কেউ যদি একজন মানুষকে মানুষে হত্যা করতে চাচ্ছে তাকে জীব বাঁচায় তাহলে বোঝা গেলো সে সমস্ত মানুষকে যেন বাঁচালো আল্লাহ বোধ কথা তিন নম্বর ধ্বংসকারী জিনিসকে ধ্বংসাত্মক জিনিসকে হত্যা নিরাপর মানুষকে হত্যা করা চার নম্বর ছিল কি সুদ খাওয়া নবী নবী তাল্লাম যে সুদ খায় যে খাওয়াই যে লেখে আর যে সাক্ষী দুইজন দেয় সবার প্রতি লানত করেছেন অভিশাপ এবং সুদ ধ্বংস এম হাকুল্লাহ রিবা সদাকাত সুদ ধ্বংসাত্মক জিনিস দুনিয়াই তার কি দেওয়ালিয়া হয়ে যাবে ব্যাংক ব্যবসা বাণিজ্য আর কিছু দেওয়ালিয়া না হলে তার আরামায় সে দেওয়ালিয়া হয়ে যাবে দেওয়ালিয়া হয়ে যাবে কারণ আরাম যে খাবে খাওয়াবে তার আরাম হারাম হয়ে যাবে হারামে আরাম নেয় এর আগে বলছি আপনাদের হারামে আরাম নাই পাপে শান্তি নেই আজ মানুষ সুদ খায় কেন অর্থ করি বেশি হবে আরাম আয়স বেশি করবে তাই তো কোনো সুদ করে কোনো আরাম থাকতে পারে না এই জন্যে সুদ সুদ হল তিন প্রকার একটা বাকিতে একটা নগদে একটা ঋণে নগদে যে সমস্ত জিনিসের সুদ প্রযোজ্য এমন জিনিস সেটা মূল্যবান হোক বা খাদ্যদ্রব্য যেটা মাপা যায় বা ওজন করা যায় সুদের দুইটা কারণ একটা খাদ্যদ্রব্য যেটা মাপযোগ্য বা ওজনযোগ্য মাপ মানে কাঁঠা দিয়ে অথবা কি দিয়ে লিটার সেটা পানি যে এই জিনিস যেটা খাদ্যদ্রব্য যেটা মাপা যায় অথবা ওজন করা যায় এভাবে যেটা কি মূল্যবান জিনিস মূল্যবান জিনিসের মধ্যে সোনা রূপা এর সঙ্গে টাকা পয়সা তাহলে নগদে কেউ যদি মনে করেন নতুন একটা পাঁচশো রিয়ালের নোট দিয়ে পুরাতন পাঁচশো রিয়াল চেঞ্জ করতে গেলে দুই রিয়াল কম দিতে হবে মনে করেন পাঁচশো একটা ছিঁড়ে গেছে ফেটে গেছে এখন নতুন একটা পাঁচশো রিয়াল নোট ঠিক আছে সেক্ষেত্রে কি চারশো মনে করেন আটানব্বই রিয়াল আটানব্বই রিয়াল দুই রিয়াল তাহলে বেশি নিল না নিল না এটাই সুদ পুরাতন স্বর্ণ নতুন স্বর্ণ পরিবর্তন করা যায় নেই নতুন দাম বেশি কি না পুরাতন দাম কম কি না কম বেশ করা যাবে না কী করতে হবে বিক্রি করে দেন পুরাতন দিয়ে ওই টাকা দিয়ে নতুন কিনেন যায় নেই এটা নগদে বাকিতে আপনাকে এক হাজার টাকা দিলাম এক মাস পরে আমাকে এগারোশো দিতে হবে সাড়ে এগারোশো দিতে হবে বা এক হাজার দশ বা বিশ দিতে হবে এটা বাকিতে যাই জামানায় করত কি তারা মানুষকে ঋণ দিত ঋণ পরিশোধ করতে না পারলে বলতো ঠিক আছে তাহলে আর দুই মাস পরে আমাকে কত দিবে মনে করেন পাঁচশো জায়গায় পাঁচশো পঞ্চাশ দিতে হবে এটা জাহিলিয়াতে জমানার সুদ ছিল এভাবে কর্জ দিয়ে কাউকে কর্জ দিলেন পাঁচ মাস পরে আমাকে দিতে হলে এত টাকা বেশি দিতে হবে আজকাল যেটা আমাদের সে আপনারা অনেকে বলেন বন্দুক জমি বন্ধক রাখা এটা হলো কি করজের মধ্যে সুদ কর্জ দিয়ে যদি সেখানে কোনো শর্ত করেন অথবা সেখানে কোনো ফায়দা চান তাহলে সেটাই কি সুদ টাকা দিলাম বিশ টাকা তোমার জমি আমাকে পাঁচ বছর খেতে দিতে হবে এরপরে যখন টাকা ফেরত দিবে তখন তোমার জমি ছেড়ে দিব তো এই যে আপনি তার জমিটা খাইলেন কিসের বিনিময়ে কর্জের বিনিময়ে না এটাই সুদ এবং এটা ব্যাপক হারে আমাদের দেশে চলে বিদেশ করে যা বিশেষ করে যারা বিদেশ যায় যারা বিদেশে থাকে এই গ্রুপটা বেশি করে শুনেছি আসর সময় দিয়ে আসে আবার এখান থেকে টাকা পাঠাই কী এরকম জমি রাখে আর খাই সুদ মারাত্মক জিনিস তাহলে এইভাবে আর সুদের মাধ্যমে এক শ্রেণীর মানুষ উপরে উঠে যাচ্ছে সাধারণ পাবলিক সুদের ওপর টাকা নিয়ে আসছে দশ বছর পনেরো বছর বিদেশ করে মূলটাই সুপরিশোধ হয় না কি বলে লাভটাই পরিশোধ হয় না মূলটা দূরের কথা এরপরে বেচারার অবস্থা কী এইভাবে সুদ কারবারি আর সারা পৃথিবীর ব্যাংক ব্যাংকের যেটা মূল চাবিকাঠি পৃথিবীর এখন অর্থনীতির সুদভিত্তিক ব্যবসা সুদ ভিত্তিক অতএব এই সুদ আল্লাহ রব্বল আলমের সুদ খাওয়া মানে কি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা সুদের পাপের সহত্তরটা স্তর রয়েছে সবচেয়ে নিম্নমানের স্তর কি নিজের মাকে বিবাহ করা নাজবিল্লা ব্যবিচারী করা নিজের মার সঙ্গা করা মহিলা হলে বাবার সঙ্গে বিয়ে করা বাবার সঙ্গে হওয়া তাহলে এইভাবে আজ সুরকার বাড়ি একজন ভাই বলছেন আমি এখান থেকে টাকা পাঠিয়েছি বাসা করার জন্যে টেলিফোনে বলে হ্যাঁ বাসার কাজ চলতেছে এদিকে সব সুদে বসেছে তার স্ত্রী এরপরে কিছুদিন পর মারা গেছে এরপরে দেখা যায় দশ লাখ টাকা সুদ কারবারি নিয়ে এই সেই করে ভেজা লেগে গেছে বেচারা এখন পাঁচ সাত বছর ধরে বাপ বেটা এখানে খাটে আর ওই স্ত্রীর সুদের কারবারই এখন শেষ করতে পারে না চার নম্বরে কি ছিল এটা চার নম্বর হয়ে গেল তো না পাঁচ নম্বর মাল মালভক্ষণ করা এতিমের মাল এতিমের প্রতি সান করতে বলা হয়েছে এতিম বলা হয় যার নামালক অবস্থায় বাবা মারা গেছে সাবালক হয়ে গেলে সে আর এতিম থাকে না বাবা মরে গেলে সে হলো কি এতিম মা মরে গেলে এতিম হয় না তবে মাও যদি মারা যায় তাহলে ডবল এতিম হয়ে গেল এই জন্যে পশুর মধ্যে মা মারা গেলে এতিম ধরা হয় আর মানুষের মধ্যে বাবা মারা গেলে কি এতিম হয় কারণ তার দেখাশোনা দায় দায়িত্বর কেউ আর থাকে না এতিমের প্রতি এসান করতে আল্লাহ বলছেন প্রতিসান করো অনুগ্রহ করো এতে ওলা মাল ইল্লা আহসান করোসানের সম্পদকে তোমরা ভালোভাবে তার ব্যবসা বাণিজ্য করে বাড়িয়ে সংরক্ষণ করো সেটাকে খেয়ে ফেলো না সে যখন সাবালক হয়ে যায় তখন তার মাল সাক্ষী রেখে তাকে ফেরত দাও এবং আল্লাহ নী বলছেন আনাওয়া কাহা ফিল্লিম কাহা তাই ফিল জান্নাহ না আমি এবং এতিমের সংরক্ষণকারী এতিমের দেখাশোনা যে করে প্রতিপালন করে আমি এবং রাসুল এইভাবে জান্নাতে পাশাপাশি দুটা আঙুল দেখছেন কতটুক দূর এতটুকু পাশাপাশি থাকবেন রাসুলের সঙ্গে জান্নাতে সেক্ষেত্রে যারা এতিমের মাল ভক্ষণ করবে নিঃসন্দেশ কি হবে এটা হবে মারাত্মক এক বড় গুণা এই জন্য আল্লাহ বলছেন ইন্নআলু না করুণা সুরানা বলছেন যারা এয়াতিমের মাল ভক্ষণ করে তারা যেন আগুন ভক্ষণ করে যারা জুলুম করে এতিমের মাল ভক্ষণ করে তারা যেন আগুন নিজের পেটে খেলো এবং তাদের ঠিকানা হবে কোথায় প্রজ্জ্বলিত আগুন এই জন্য ইমাম জাহাবি বলেন যে সুদ্দি বলেন যারা মাল এতিমের মাল ভক্ষণ করবে তাদের মুখ দিয়ে কান দিয়ে চোখ দিয়ে নাক দিয়ে আগুনের লেলিহান শিখা বের হবে কেয়ামতের মাঠে এবং সবাই বুঝবে এই লোকটা কি এতিমের মাল বখনকারী ছিল নামলা এই জন্যে যে অ্যাতিমের অলি হবেন দায়িত্বশীল হবে গার্জিয়ান হবেন তার মালকে সংরক্ষণ করা ব্যবসা বাণিজ্য করে বাড়ানো হ্যাঁ এবং অন্যায়ভাবে না খাওয়া যদি গরিব হয় তার দায়িত্বশীল তার প্রয়োজন মোতাবেক সেখান থেকে নিতে পারে কিন্তু যদি তার প্রয়োজন না থাকে তাহলে সেখান থেকে নিবে না আল্লাহ আল্লাভ ওমান খ্যান আগান ইয়ান ফালিয়াস্তা আফিফ দায়িত্বশীল ইয়াতিমের যদি বড়লোক হয় তাহলে সে যেন সেখান থেকে কিছু না নেই ওমান খ্যান আফাকি ইরান ফালিয়া বিল মা আরফ আর যে মিস ফকির হয় তার মালিক তার চাচা বা দাদা বা যে তাকে দেখাশোনা করে সে সেখান থেকে উপযুক্ত ভালো করে ভালো সেখান থেকে কিছু নিতে পারে এ হলো কি পাঁচ নম্বর ঠিক না পাঁচ এতিমের মাল মালভক্ষণ করা পাঁচ নম্বর জি এরপরে ছয় নম্বর হল কে আত্তাওয়ালিয়া মজাহাফ যুদ্ধের মাঠ থেকে ভেঙে যাওয়া কারণ ভেঙে গেলে কী হবে কাফেরদের জয় হতে পারে ভেঙে গেলে কী হবে যারা মুজাহিদ তাদের মন ভেঙে যাবে দুর্বল হয়ে যাবে হবে না হবে না এই জন্য এটা একটা মারাত্মক গুণা যুদ্ধের ময়দানে কাফেরদের সঙ্গে তোমাদের যখন জেহাদ জেহাদ মানে এখন স্বঘোষিত জেহাদ না আর যার যার রোডমাস্টারদের জেহাদ না প্রকৃত শরীয়তের ইসলামের যে জেহাদ যেখানে জামাতুল মুসলিমিন হবে তাদের আমির থাকবে তাদের ঈমান ও আমলের শক্তি মাধ্যমে মুজাহিদ তৈরি হবে এবং তাদের অস্ত্র শস্ত্র ভারী অস্ত্র থাকবে দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ করার মতো তাদের পূর্ণাঙ্গ শক্তি থাকবে সেই শর্ত সাপেক্ষ যে জেহাদ এই জেহাদের যখন ডাক দিবেন বা সিদ্ধান্ত নেবেন আমিরুল মমিনিন সেই যুদ্ধের ময়দানে পৌঁছে যাওয়ার পরে সেখান থেকে আর ভাগা যাবে না এটা অনেক বড় কি বড় গুণা এরপরে এখানে দুইটা অবস্থা হতে পারে যদি মুসলমানদের চাইতে কাফেরদের সংখ্যা দ্বিগুণ হয় বা এর চাইতে কম হয় তাহলে ভাগা যাবে না কর্ম মনে রাখতে হবে একজন মুজাহিদ মমিন দুইজনের কাফের বিরুদ্ধে লড়াই করতে হবে এটা হল ইসলামের ল কাজে সম যদি ডবল হয় অথবা এর চেয়ে কম হয় তাহলে ভাগার কোনো উপায় নেই কারণ তার মোকাবেলা করার মতো তাকে শক্তি রাখতে হবে ইসলামের প্রথমে একজন মুজাহিদ বিশ জনের বিরুদ্ধে লড়ার নির্দেশ হয়েছিল এরপরে এটা কি একজন দুইজনের এখন বর্তমান মুসলমানরা একজন কাফের বিরুদ্ধে বিশজন মুসলমান লড়াই করার শক্তি নাই আর যেখানে সেখানে জেহাদের ডিক্লার করে দিয়ে বসে থাকতেছে কিন্তু যদি মুজাহিদের বিপরীত কাফেরদের সংখ্যা যদি দ্বিগুণের বেশি হয় সেক্ষেত্রে ভাগা যায় যাচ্ছে কিনা সেক্ষেত্রে ভেঙে যাওয়া যায় যাচ্ছে কিনা সেটা যদি এমন অবস্থা দেখে যে তাদের সঙ্গে যুদ্ধ করা সম্ভব না এবং করতে গেলে বিজয় হওয়া বড় কঠিন সেক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে তারা সেখান থেকে কী করতে পারে পিছনে সরে যেতে পারে তবে একাকেও ভেঙে যাবে তা না সবাই মিলে সেখান থেকে সরে যেতে পারে মোট কথা এই আট শ্রেণীর ধ্বংসাত্মক মারাত্মক পাপ থেকে আল্লাহ নবী আলহিসুসাল্লাম তার উম্মাদকে সাবধান করে দিয়েছেন আবারও আমরা নিই এক নম্বরে কি ছিল আল্লাহর সঙ্গে শিরিক করা দুই নম্বরে জাদু তিন নম্বরে নিরাপরাধ কোনো মানুষকে হত্যা করা এই জন্যে আল্লাহনবী আলিসাল্লা বলছেন কোনো চুক্তিপ্রাপ্ত কাফের সঙ্গে যদি কাফেরকে কোনো মুসলমান হত্যা করে সে জান্নাতের গন্ধও পাবে না চিন্তা করে দেখেন কাফেরকে হত্যা করা হারাম এর আগে আপনাদের বলেছিলাম যে ইসলামে কাফেরের সঙ্গে জেহাদ করা হারাম মুসলমানের সঙ্গে জাহাদ করা ফরজ তাহলে জেহাদ আছে আমাদের তার অবস্থাতে তার শর্তে তার স্থানে যেখানে সেখানে না যেই সেই বলবে আর জেহাদ হয়ে যাবে তা না তিন নম্বর চার নম্বর কী ছিল সুদ খাওয়া পাঁচ নম্বরে এতিমের মালভাক্ষণ করা জুলুম করে আর ছয় নম্বরে ছিল যুদ্ধের ময়দান থেকে মুজাহিদের ভেগে যাওয়া আর সাত নম্বরে হলো সাত নম্বর বাকি আছে আমাদের তাই না এবার সাত নম্বর হলো কি কোনো সতী সাধী এবং অবলা কোনো নারীকে কি করা জেনার অপবাদ দেওয়া আর এই জন্যে কেউ যদি অপবাদ দেওয়ার পরে চারজন সাক্ষী দিয়ে প্রমাণ করতে না পারে তাহলে তাকে আশি ব্যতরাঘাত কষাঘাত করতে হবে এমনকি স্বামী যদি স্ত্রীকে অপবাদ দেয় এবং চারজন সাক্ষী হাজির করতে না পারে তাহলে তাকে লেয়ান করতে হবে লেয়ান মানে চারবার কসম খেয়ে বলবে আমি যে তাকে অপবাদ দিয়েছি তাতে আমি সত্য এবং পঞ্চমবারে বলবে যদি আমি এতে মিথ্যুক হই তাহলে আল্লাহর অভিশাপ আমার প্রতি কী হবে বর্ষিত আর যদি এই ল্যান না করে তাহলে ওই স্বামীকে আশি বেত্রাঘাত কষাঘাত মারতে হবে এবং লেয়ান করার পরে দুইজনের বিচ্ছেদ হয়ে যাবে স্ত্রী যদি বলে যে না আমার স্বামী যে আমাকে অপবাদ দিয়েছে তাদের সে মৃত্যুক আল্লাহর কসম করে বলছি চারবার বলবে পঞ্চমবারে বলবে যদি আমার স্বামী সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর গজব আমার প্রতি নাজিল হোক এইভাবে দুইজনের বিচ্ছেদ হয়ে যাবে চিরস্থায়ী আর কোনো বিবাহ সাবধি করা কোনোভাবেই না পড়ে তাহলে এইভাবে একজন সতী সাধী নারীকে অবলা নারীকে মোমেনা মুসলিমা নারীকে অপ আজ আমাদের সমাজে অনেক স্বামী ধরনের অপবাদ দিয়ে থাকে অনেক আত্মীয় স্বজনরা হয়তো গন্ডগোল বা এইভাবে ওভাবে এগুলি হচ্ছে ধ্বংসাত্মক জিনিস তাহলে এই জন্যে যারা সতীসাধী নারীকে অপবাদ দিবে তাদের সম্পর্কে আল্লাহ বলছে আখেরা যারা সতীসাধী অবলা নারীকে মুসলিম মমিনা নারীকে যেনার অপবাদ দেয় তারা দুনিয়া আখেরাতে কি লো মানে ও নেরা আল্লাহর রহমত থেকে এরা বঞ্চিত ওয়ালাহুম আজাবন আউলিম এদের জন্য কঠিন আজাব রয়েছে আখেরাতে ইয়ামাতার সাহাদু আইলাই হিমাল সেনা তো হুম ওয়াইদি হিমা র বেমা তাদের কেমতের দিন তাদের জবান সাক্ষী দিবে তাদের হাত সাক্ষী দিবে তাদের পা সাক্ষী দিবে যা তা করেছে কেন তার মুখ দিয়ে অপবাদ দিয়েছে হাত দিয়ে ইশারা করেছে পা দিয়ে দিক ওদিক চলে গিয়ে বলছে হ্যাঁ হা তাহলে এই অপবাদে কাজ করেছে তার জবান ঠিক না তার হাত তার পা এই জন্যে এই হাত এই পা এই মুখ জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে মুসলিম নারীকে অপবাদদাতা ছিল অপদা কি তহমত দিয়েছিল ইয়াউমা ইদিন ইউ হুমুল্লাহ আহমুল হক আল্লাহ সেই দিন তার সত্য প্রতিদান তাদেরকে দান করবে ওয়া আলামুন আন্নাল্লাহ হাক্কুল মুবিন মোট কথা অন্য আয় তারা বলছে ওল্লা দিন ইয়ার মুন আল মোহসানাত সুম্মালাম ইয়া তুবে আরবাতে সোহাদা যারা কোনো নারীকে এভাবে কী করে মমিনা নারীকে নিরপরাধ নারীকে কী করে সতীসাদী নারীকে অপবাদ দেয় চারজন সাক্ষী দিতে পারে না চল্লিশ ব্যত্রাঘাত করো তাদেরকে এবং কখনোই তাদের সাক্ষী গ্রহণ করবে না এবং এরা ফাসেক। যাই হোক আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে যেন এই ধরনের মারাত্মক ধ্বংসাত্মক পাপ থেকে আমাদেরকে আল্লাহ রেহে দেন এবং এইগুলি পাপ যদি কেউ করে থাকে বা করছে তাহলে অবশ্যই তোবা করতে হবে তোবা ছাড়া এই ধরনের কবিরা গুণা আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না অতএব আসুন আবারও আবার আমরা গুনে নিই এক নম্বরে কি আল্লাহর সঙ্গে সিরি করা দুই নম্বরে জাদু করা তিন নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা তা চার নম্বরে সুদ খাওয়া পাঁচ নম্বরে এতিমের মাল ভক্ষণ করা আর ছয় নম্বরে হ্যাঁ যুদ্ধের ময়দান থেকে ভেগে যাওয়া পালিয়ে যাওয়া আর সাত নম্বরে সতী সাধী অবলা কোনো মমিন মমেনা মুসলিমা নারীকে অপবাদ দেওয়া জেনার অপবাদ দেওয়া একইভাবে কোনো পুরুষকে এখানে নারীর কথা বলা হয়েছে কারণ তারা কি দুর্বল সাধারণত সমাজে তারা দুর্বল নিজেকে প্রতিহত করার মতো ক্ষমতা থাকে না তাই তাদেরকে অপবাদ দেওয়া হয় এর মানে এই না যে কোনো সতী সাধিক সতী কোনো সৎ এবং কোনো ভালো মানুষকে অপবাদ দিবেন এমন পুরুষকে কেউ যদি অপবাদ দেয় তার জন্য কি সেই শাস্তি হবে সেটাও ধ্বংসাত্মক হবে নারীর কথা বিশেষ করে আল্লাহ উল্লেখ করছে এই যে নারী যেহেতু অবলা বেচারি দুর্বল এই জন্যেই বেশিরভাগ দেখে থাকেন সমাজে কি হয় নারীকেই অপবাদ দেওয়া হয় বা ডিক্লেয়ার হয় পুরুষের কি হয়ে যায় চাপা ধামা চাপা দিয়ে বিশেষ করে বড় লোকের পোলাপান হলে তো টাকাটুকি দিয়ে সব কিছু করা হয় গরিব হলে বাস এই জন্য বন্ধুগণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে এই ধরনের বহু মারাত্মক যেগুলি ধ্বংসাত্মক এই জন্যে কবিরা গুনার প্রায় সত্তরটা আপনাদের একটা পেপার দিয়েছিলাম কিছুদিন আগে মনে আছে আপনাদের কবিরা গুনাও তাও তার থেকে তব একটা ফোল্ডার দিয়েছিলাম না আপনার একটা লিফলেট দিয়েছিলাম মনে আছে না নাই বলে গেছেন কি করছেন ওইটা হ্যাঁ না না এখানেই কামাল এখানে কবিরা গনা এবং তার থেকে তবা একটা লিফলেট বিতরণ করার জন্য দিয়েছিলাম তোমাদেরকে কাকে দিয়েছিলাম কে জন একটা ছেলে আমার উল্লাহ নাকে অনেক আগে না অল্প কিছুদিন আগে এইখানে না আমার মনে হয় একাধ মাস আগে মনে হয় যাই হোক আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে